ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাতে শহরে তথ্য প্রযুক্তি কর্মীদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠল। গতকাল রাতে সল্টলেকের সেক্টর ৫ এ তথ্য প্রযুক্তি কর্মী এক তরুণী লতাহানির অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে দাবি, রাত ৮টা নাগাদ এক বান্ধবীকে নিয়ে ওই তরুণী সেক্টর ৫ এর বাসস্ট্যান্ডে আসেন। অভিযোগ, সেই সময় তাঁর লতাহানি করেন এক যুবক। প্রতিবাদ করলে তরুণীকে ধাক্কা মারা হয়। ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। এরপর অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে। ফের রাতের অন্ধকারে সেক্টর ৫ এর শিলতাহানি। অভিযোগ, সেক্টর ৫ এর কলেজ মোড়ের সামনে মঙ্গলবার রাত ৮টা নাগাদ এক যুবতীকে শিলতাহানি করা হয়েছে। ঠিক এই কলেজ মোড়ের সামনে যুবতীর অভিযোগ, তিনি অফিস থেকে বেরিয়ে এই কলেজ মোড়ের সামনে এসেছিলেন বাস ধরার জন্য নিজের এক বান্ধবীর সঙ্গে। তখনই মত্ত অবস্থায় এক যুবক তার হাত ধরে টানাটানি করে এবং অভিযোগ, তিনি যেটা পুলিশকে জানিয়েছেন যে প্রতিবাদ করাতে তাকে ধাক্কা দেওয়া হয়, অশালীন মন্তব্য করা হয়। এই অভিযোগ পাওয়ার পর পুলিশ গতকাল মাঝরাতে নারায়ণপুরের এলাকা থেকে বাবু হালদার নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তাকে কিন্তু আজকে বিধাননগর কোর্টে তোলা হচ্ছে। পাশাপাশি যেটা যুবতী অভিযোগ আনছেন যে প্রথমের দিকে তিনি গতকাল রাতে যখন ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় যান, প্রথমের দিকে তার অভিযোগ কিন্তু নেওয়া হয়নি, অর্থাৎ পুলিশ তাকে সিরিয়াসলি নেয়নি। পরে তিনি অভিযোগ করার পর পুলিশ তদন্ত করে এই অভিযুক্তকে গ্রেফতার করেছে। কিন্তু সব মিলিয়ে এই ঘটনার পর রাতের অন্ধকারে ফের তথ্য প্রযুক্তি কর্মীদের নিরাপত্তা কোথায়, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মাঝ রাস্তায় রাস্তার উপরে রাত ৮টা নাগাদ এক তথ্য প্রযুক্তি কর্মী মহিলাকে শিলতাহানি করা হয়েছে, এমনই অভিযোগ কিন্তু উঠে আসছে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে রঞ্জিত শাহ এবং প্রকাশ সেনা, এবিপি আনন্দ, সেক্টর ৫।